ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে প্রেমিকার বিয়ে হবার যদি পসিবিলিটি বা সম্ভাবনা থাকে তাহলে তার বিয়ে কীভাবে স্টপ করবেন বা বন্ধ করে দিবেন অথবা ভেঙে দিবেন। ইনকেস যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আপনার প্রেমিকা মানে আপনি যাকে ভালোবাসেন বা আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বা বিয়ে হয়ে যাবে বা বিয়ে বন্ধ করতে চাচ্ছেন বা বিয়ে ভেঙে দিতে চাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। অন্য কোনো খারাপ উদ্দেশ্যে এটা প্রয়োগ করতে পারবেন না, শুধুমাত্র যেই পারপাসটা বলছি সেই পারপাসে বা সেই উদ্দেশ্যেই প্রয়োগ করতে পারবেন। প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমাদের গিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা পার্সোনাল কোনো কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো রকম কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে প্রথমত মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে রাম লক্ষণের গণ্ডি দিয়ে করলাম অমুকের বিয়ে বন্ধ, অমুকের জায়গায় তার নাম মানে আপনার গার্লফ্রেন্ডের, আমার বাক্য না ফলে লাগুক দুর্গা দেবাদেবী দেবাদিদেবের দ্বন্দ্ব নারদ মহেন্দ্র হয়। এটা একটা কুফুরি বা স্বয়ংসিদ্ধ গুরু মন্ত্র, এটা আপনাকে প্রথমত মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পরে তারপরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন। এটা প্রয়োগ করা যায় একমাত্র খাবারের মাধ্যমে, অন্য কোনো 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 মানে কোনো কিছুতে এটা প্রয়োগ করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো খাবার সংগ্রহ করতে হবে, সেটা শনি বা মঙ্গলবার দিনে এক দামে কিনবেন, যে কোনো রকমের খাবার হতে পারে। তো খাবারটা কেনার পরে সেই খাবারটা আপনার বাঁ হাতের তালুতে রেখে এই মন্ত্র একবার পড়বেন, মানে আপনার গার্লফ্রেন্ডের নাম সহকারে মন্ত্রটা একবার পড়বেন। একটা ফু একইভাবে সাতবার পরে সাতটা ফু দেবেন। ফু দেওয়ার সাথে সাথেই আপনি চেষ্টা করবেন তাকে সেটা খাইয়ে দেওয়ার। বেশি দেরি করবেন না, যত দ্রুত সম্ভব 1 থেকে 3 ঘন্টার মধ্যে খাওয়াতে পারলে ভালো, খাইয়ে দিবেন। খাইয়ে দিলেই হয়ে যাবে, ওই দিন থেকে আপনার গার্লফ্রেন্ডের বিয়ে বন্ধ থাকবে। কোনোভাবেই সেই তা বিয়ে করতে পারবে না। যদি বিয়ের প্রপোজাল আসে সেটা ভেঙে যাবে, বিয়ে ঠিক হয়ে গেলে সেটাও ভেঙে যাবে কোনো না কোনোভাবে। এগুলো একদম পরীক্ষিত, এগুলো জীবনে মিস্টেক করবে না। তো এটা প্রয়োগের পূর্বে প্রথমত আমার পারমিশন লাগবে, পারমিশন নিয়ে তারপরে কাজ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।